নমস্কার বন্ধুরা, জিওগ্রাফি টিউটোরিয়াল উইথ প্রণব এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর আলোচ্য বিষয় প্রীতিলতা ওয়াদ্দেদার, নারী মুক্তির চেতনা ও অনুপ্রেরণার এক অমর নাম। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন প্রীতিলতা। সেদিন ছিল 23 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দ। সংগ্রামী, সৎ, সাহসী, নিষ্ঠাবান, দেশপ্রেমিক এক মহীয়সী নারী, বাঙালির ইতিহাসে প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস 23 সেপ্টেম্বর। প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 সালের 5ই মে জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ধলঘাট গ্রামে। তার ডাকনাম ছিল রানী, ছদ্মনাম ফুলতারা। ছোটবেলা থেকেই প্রীতিলতা তার মায়ের সাথে রান্নাবান্নায় অনেক পারদর্শী ছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের হাস্তগীর বালিকা বিদ্যালয় থেকে 1927 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি 1929 সালে ঢাকা ইডেন মহিলা কলেজে ভর্তি হন। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করেন। এর 2 বছর পর প্রীতিলতা কলকাতার বেথুন কলেজ থেকে দর্শন শাস্ত্রে ডিস্টিংশন সহ গ্র্যাজুয়েশন করেন। ইডেন কলেজের ছাত্রী থাকাকালে প্রীতিলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগের নেতৃত্বাধীন আসেন। কলকাতার বেথুন কলেজের ছাত্রী থাকাকালে কল্যাণী দাসের নেতৃত্বাধীন ছাত্রী সংঘের সদস্য হন। গ্র্যাজুয়েশন করার পর তিনি চট্টগ্রামের নন্দনকানন অর্পণাচরণ নামক একটি ইংরেজি মাধ্যম স্কুলে প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করেন। 1930 সালে সমগ্র বাংলা জুড়ে অনেক বিপ্লবী দল সংগ্রামরত ছিল। এই সব দলের সদস্যরা বিশ্বাস করত যে কেবল সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হতে পারে। এক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামের গোপন দলিলপত্র পাঠ থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার বিপ্লবে উদ্বুদ্ধ হন। প্রীতিলতা সূর্য সেনের নেতৃত্বাধীন বিপ্লবী দলের প্রথম মহিলা সদস্য নির্বাচিত হন। তিনি টেলিফোন ও টেলিগ্রাফ অফিস ধ্বংস এবং রিজার্ভ পুলিশ লাইন দখল অভিযানে যুক্ত ছিলেন। তিনি জালালাবাদ যুদ্ধেও অংশগ্রহণ করেন। 1930 সালে প্রীতিলতা কলকাতাস্থ আলিপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজবন্দী রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে যথাসময়ে তা পালন করেন। 1932 সালের 13ই জুন ধলঘাট সংঘর্ষে কয়েকজন বিপ্লবী প্রাণ হারান। মাস্টারদা ও প্রীতিলতা পালাতে সক্ষম হন। মাস্টারদার নির্দেশ পেয়ে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে 1932 সালের 23 সেপ্টেম্বর প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেন। কারণ পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবটিতে একটি সাইনবোর্ড লাগানো ছিল যাতে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। তাদের কঠোর অবস্থানে ইংরেজরা দিশেহারা হয়ে যায়। অভিযান শেষে ফেরার সময় তার গায়ে একটি গুলি লাগে। ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন। ইংরেজদের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলনের পাশাপাশি নারীদের প্রতি বৈষম্যর বিরুদ্ধেও সোচ্চার ছিলেন প্রীতিলতা। নারীরা আজও কঠোর সংকল্প নিয়েছে যে তারা দেশের সমস্ত অন্যায় অত্যাচারের প্রতিবাদে তারা প্রতিবাদ করবে।
ব্রিটিশদের শোষণ থেকে দেশকে এবং দেশের মানুষকে মুক্ত করতে স্বাধীনতার জন্য প্রীতিলতা জীবন দিয়েছিলেন। নারী মুক্তির সংগ্রামে মূল চেতনা ও ধারক হিসেবে প্রেরণা ও উৎসাহের আরেক নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। বাঙালি নারীকে তিনি শিখিয়েছিলেন নারীরাও দেশের জন্য লড়াই করতে পারে, জীবন বাজি রাখতে পারে। তিনি শিখিয়েছিলেন স্বাধীনতার জন্য কি করে হার না মেনে সামনের দিকে অগ্রসর হওয়া যায়, বারবার নয় একবার জন্মগ্রহণ করেও কি করে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান পাওয়া যায়। বাঙালি নারীকে চিরকাল অবহেলা হয়েই থাকা যাবে না, সংগ্রামী প্রতিবাদীও হতে হবে। যে বাঙালি নারী আজীবন গৃহের কোণে পড়ে থাকে, কেবল সাংসারিক কাজকর্মে মনোযোগী হয়, সেই নারীকে তিনি চিনিয়েছেন দেশের জন্য বিপ্লবের জন্য একটি জীবনকে কতখানি মহিমান্বিত করা যায়, কি করে গর্জে ওঠা যায় শোষণের বিরুদ্ধে। তাই তো তিনি বাংলার অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতার অমর জীবন হতে এই দেশের মেয়েদের তার অবিচল আদর্শ ও নিষ্ঠার শিক্ষা গ্রহণ করতে হবে। তৎকালীন বিপ্লব যুগের প্রথম নারী শহীদ প্রীতিলতা। সে সময়কার চট্টগ্রামের একটি তরুণী নিজের মাতৃভূমিকে সাম্রাজ্যবাদের কবলমুক্ত করার জন্য যে মরণপণ স্বপ্ন দেখিয়েছিলেন তার কর্মপন্থা যুগের সঙ্গে সঙ্গে পরিত্যক্ত হয়েছে। এভাবে আজ আমাদের মধ্যে প্রয়োজন কোটি কোটি প্রীতিলতার, যারা হাজার বছরব্যাপী আমাদের প্রেরণাদায়িনী হয়ে আলোর পথ দেখাবে, যারা শোষণ উৎপীড়নের বিরুদ্ধে সোচ্চার হবে, নিজেকে রক্ষার দায়িত্ব নেবে, যারা যুগে যুগে অসুর ধ্বংসের হাতিয়ার হয়ে সামনে দাঁড়াবে। 1932 সালের 23শে সেপ্টেম্বর হয়তো তিনি শারীরিকভাবে চলে গিয়েছিলেন, কিন্তু আজও তিনি রয়ে গেছেন কোটি কোটি প্রাণের হৃদয়ের স্পন্দনে, গতিহীন গহ্বরে। আজ যখন বাঙালি নারীর অসীম সাহসিকতার পরিচয় দেওয়া হয়, দেশপ্রেম আদর্শ আর বিপ্লবের কথা লেখা হয়, সবার আগে আসে প্রীতিলতার নাম। প্রীতিলতা এক রংধনুর নাম, যা সাতটি রং সাতটি আদর্শকে বহন করে। মাত্র 21 বছর বয়সে প্রীতিলতার দেশপ্রেম আদর্শ ও স্বাধীনতার জন্য অসীম ত্যাগ বৃথা যায়নি। আজকের প্রতিটি নারীর উচিত প্রীতিলতাকে অনুসরণ করে, তার নির্ভীককতাকে অনুসরণ করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মেয়েরা যখন অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে, ঠিক তখনই দেশ থেকে লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতনের কালো হাত দুমড়ে মুচড়ে মাটিতে নিপাতিত হবে, দেশটা আবার সোনার বাংলায় পরিণত হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে দাও, যাতে পরবর্তী সময় এই ধরনের ভিডিও আমি আপলোড করলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো।